আজিকার গান্ধী প্রতিবাদে ধর্ণায় বসতেছে আদালতের দ্বারস্থ নিহত আনিস খানের বাবা সালেম খান শ্যামবাজারে ধর্ণা অবস্থানে বসার অনুমতি বিচারপতি রাজশ্রী ভরত দাসের মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মীরা সফিদ আগামী 7ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত ধর্ণায় বসার অনুমতি দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত ধর্ণায় বসার অনুমতি দেয়া হয়েছে আজিকার কাণ্ডের প্রতিবাদে ধর্ণায় বসতেছে আদালতের দ্বারস্থ হন নিহত আনিস খানের বাবা এবং শ্যামবাজারে ধর্ণা অবস্থানে বসার অনুমতি দিলেন বিচারপতি রাজশ্রী ভরত দাস কথা বলবো শৌভিক মজুমদার প্রথমটি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে শৌভিক ধর্ণায় বসতেছে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সালেম খান কলকাতা হাইকোর্ট ঠিক কি জানালো এই বিষয়ে দেখো কলকাতা হাইকোর্ট সালেম খানকে ধর্ণায় বসার অনুমতি দিয়েছেন এবং শ্যামবাজারে তিনি এই ধর্ণায় বসতে পারবেন এবং বলা হয়েছে যে 12 ফুট থেকে 15 ফুট এই দৈর্ঘ্যের মঞ্চের ওপর তারা অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালাতে পারবেন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে এবং শব্দবিধি মেনে সর্বাধিক 300 জন লোক নিয়ে তারা এই কর্মসূচি পালন করতে পারবেন এই মর্মেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সালেম খানের অভিযোগ ছিল তারা পুলিশের কাছে অনুমতি চাইলেও পুলিশের তরফ থেকে কোনো রকম সন্তোষজনক উত্তর না পাওয়ায় তারপরেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে আগামীকাল থেকে শুরু করে পরবর্তী 7 দিনের জন্য তাদেরকে এই অনুমতি দেওয়া হয়েছে অমৃতা ধন্যবাদ শৌভিক আজিকার গান্ধীর প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির চাক্কা চ্যাম কর্মসূচি সল্টলেকের করুণা বইতে বিজেপির চাক্কা চ্যাম লেকটাউনে আজকে অবরোধ করে বিজেপি অন্যদিকে পশ্চিম বর্ধমানের বারাবণীর লুনি মোড় সেখানে টায়ার চালিয়ে পথ অবরোধ করা হয় দাসপুরে ঘাটাল পাশ করে রাজ্য সড়ক অবরোধ করা হয় বিজেপির কর্মী সমর্থকেরা অবরোধ করেন আগেতে কলকাতায় বিজেপির একাধিক জায়গায় কর্মসূচি চাক্কা জ্যাম পথ অবরোধ কর্মসূচি বিজেপির সল্টলেক থেকে শুরু করে লেক টাউন সেখানে আজকে অবরোধে বসেন বিজেপির কর্মী সমর্থকেরা বেহালাতেও আজকে টায়ার চালিয়ে আজকে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা জেলাতেও আজকে বিজেপির কর্মসূচি আগে মালদা সেখানেও আজকে বিজেপির কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভে সামিল হন নকশার ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও আজকে টায়ার চালিয়ে পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা